বেসরকারি স্কুলের থেকে এই সরকারি স্কুলে ভর্তির হিড়িক কেন অভিভাবকদের সরকারি স্কুল ছেড়ে ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলের দিকে কেন ছুঁকছে কী কী পদ্ধতি অবলম্বন করলে ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে যাওয়ার প্রবণতা কমবে তার জন্য দিন রাত ভেবে চলেছেন এই শিক্ষক ইতিমধ্যে এই শিক্ষক রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পেয়েছেন আর এই শিক্ষক যে স্কুলের প্রধান শিক্ষক সেই স্কুল মুরলীগঞ্জ হাই স্কুল গোটা দেশে একটি মডেল স্কুল হিসেবে চিহ্নিত হয়েছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুল পিছিয়ে পড়া অনগ্রসর চা বাগান এলাকায় অবস্থিত কিন্তু সেই স্কুলে কেন আজ গ্রামের অভিভাবকরা ছেলে মেয়েদের পড়তে পাঠাচ্ছেন তার বহু কারণ এর মধ্যে এই ভিডিওতে কিছু বিষয় মেলে ধরলেন প্রধান শিক্ষক শামসুল আলম শামসুলবাবু বলেছেন স্কুলের বাথরুম টয়লেট কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাদের স্কুলে ছাত্রীদের জন্যই রয়েছে প্রায় বাইশটি বাথরুম ছাত্রদের জন্য অনেকগুলো বাথরুম রয়েছে প্রতি তিরিশ মিনিট অন্তর ডেটল ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করা হচ্ছে এর জন্য সকাল থেকে স্কুল ছুটি না হওয়া পর্যন্ত সবসময় তিনজন সাফাই কর্মী সবসময় ব্যস্ত থাকছেন পড়াশুনোর বাইরে কোনো ছাত্র ভালো খেলতে পারে কে ভালো গান জানে কে ভালো ছবি আঁকতে জানে সেসব খুঁজে তাদের সেই সব প্রতিভা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেলে ধরছেন এতে সেই সব ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা স্কুলের প্রতি বেশি করে আগ্রহ দেখাচ্ছে তারা স্কুল ফাঁকে দিতে চাইছে না তারা একটি স্কুলের সুন্দর ওয়েবসাইটও তৈরি সেখানে সব মেলে মেলে ধরা ধরা হচ্ছে, হচ্ছে, ছাত্র বা ছাত্রীদের ফলে অভিভাবকরাও ওয়েবসাইটে সব দেখে নিতে পারছেন এভাবে অভিভাবকদের সঙ্গে স্কুলের একটি আর্থিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে মুরলীগঞ্জ হাই স্কুলে আগে দুটো বাস ছিল এখন ছটি বাস হয়েছে মিড ডে মিলে মাশরুম দেওয়া হচ্ছে কম খরচ অথচ খুব পুষ্টিকর হলো মাশরুম এই স্কুলে মিড ডে মিলে মাশরুম দেওয়ার প্রথা এখন শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে এই স্কুলে কিছুক্ষণ পরপর জল খাওয়ার জন্য ঘন্টা বাজে ছাত্রছাত্রীদের স্কুল শুরুর সময় বোতলে করে জল দিয়ে দেওয়া হয় ঘন্টা বাজলে পালা করে তারা জল পান করে এতে ছাত্রছাত্রীদের কিডনি বা স্বাস্থ্য ভালো থাকছে স্কুলে জল খাওয়ানোর এই পদ্ধতিও গোটা দেশ তো বটেই এখন বিদেশেও প্রশংসিত হচ্ছে স্কুলে এসে কোনো ছাত্র বা ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের অভিভাবকদের অকারণে না ফেলে স্থানীয় সঙ্গে চুক্তি করে একটি নিয়ে সেই সব অসুস্থ ছাত্র বা ছাত্রীর বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে স্কুলে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে শুরু হয়েছে স্মার্ট ক্লাস এইসব নানা কারণে ছাত্র বা ছাত্রীরা বাড়িতে বসে থাকতে চায় না স্কুল তাদের কাছে টানছে প্রধান শিক্ষক শামসুল আলম বলেন স্কুল হতে হবে ঝা চকচকে সরকারি স্কুলের শিক্ষকরা বেশ দক্ষ তবে কেন ছেলে মেয়ে বা অভিভাবকরা সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে আর আজকাল নন স্কুলিংয়ের কিছু প্রবণতাও তৈরি হয়েছে এই নন স্কুলিংয়ের থেকে পাশ করা ছেলেমেয়েরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে কতটা বাবা মাকে দেখে রাখবে বা কতটা নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের স্কুলে তারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিশেষ স্পোকেন ইংলিশের ক্লাসও নিচ্ছেন এইসব শিক্ষা শিক্ষা উপযোগী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করায় তাদের সরকারি স্কুল মুরলিগঞ্জ হাই স্কুলে ছেলেমেয়েরা উৎসাহের সঙ্গে পড়তে আসে দু হাজার ও সালে শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরুলীগঞ্জ স্থিত এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র পঁয়ষট্টি জন আজ সেই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা দু জন আর আজ এই স্কুল মডেল স্কুল হিসেবেও বহু পুরস্কার পেয়েছে প্রশ্ন হলো ইংরেজি বেসরকারি স্কুলের রমরমা ঠেকাতে অন্য সব সরকারি স্কুলগুলো মুরুলিগঞ্জের মতো কেন হতে পারছে না দু সালে মাত্র দু সালে পঁয়ষট্টি জন ছাত্র নিয়ে যেটা শুরু হয়েছিল আজকে তেইশশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী আপনি যে কথা বললেন যে সরকারি স্কুলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে কিন্তু আমাদের টিচারদের আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমাদের ভাবতে হবে কেন কমে যাচ্ছে আমাদের কি মাইগ্রেট করে আমাদের সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে তাহলে ভাবতে হবে ওখানে কি আছে যেটা আমাদের নেই আপনি যদি দেখুন টিচারের কোয়ালিটি দা আমি বলবো দায়িত্ব নিয়ে বলবো সরকারি স্কুলে যে ধরনের টিচার আছে তারা দ্য বেস্ট ফ্যাকাল্টি আমি ওদেরটা খারাপ বলছি না দ্য বেস্ট ফ্যাকাল্টি তাহলে বাচ্চা মাইগ্রেট কেন করছে আমার যেটা মনে হয়েছে একটা স্কুলে টিচার আছে আমাদের যথেষ্ট ভালো বেতন দিচ্ছে কিন্তু সেখানে পরিকাঠামো কী আছে অনেক মেয়েরা দেখবেন স্কুলে যেতে চায় না কারণ কি কারণ সেখানে স্কুলে গিয়ে দেখা যাচ্ছে সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেট নেই বাথরুম নেই থাকলেও পরিষ্কার নেই সপ্তাহে একদিন বা মাসে দুদিন পরিষ্কার হচ্ছে যেটা দরকার আমার একটা সম্প্রতি একটা সৌদি আরবে গিয়ে যেখানে ওই হজ পারপাস সেখানে বিশ্বের কুড়ি লাখ পঁচিশ লাখ লোক একটা জায়গায় কেন্দ্র করে তারা থাকে তারা তাদের মুভমেন্ট আছে দেখলাম যে হেলথ অ্যান্ড হাইজিনের বিষয়ে এই টয়লেট ইউজের বিষয়ে হাজার হাজার সেখানে টয়লেট আছে এবং সমস্ত সুইপারগুলো স্ট্যান্ড বাই থাকে সেখানে দশ মিনিট পনেরো মিনিট অন্তর পরিষ্কার করছে স্কুলে কেন হবে না আজকে যদি স্কুলে এটা থাকে সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেট এবং তার জন্য সাফিসিয়েন্ট নাম্বার অফ সুইপার যদি থাকে পরিষ্কার থাকে আমার মনে হয় না যে বাচ্চাদের বাড়িতে আটকে রাখা যাবে একটা ক্যাম্পাস সুন্দর ঝাচকচকে ক্যাম্পাস যদি থাকে সমস্ত বাচ্চারা বাচ্চারা তারা খেলতে চায় তারা আনন্দ করতে চায় এই ঝকঝকে একটা পরিবেশ চাই আমরা দিতে পারি না বলেই আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তবে আজকে দেখুন সরকারও চাচ্ছে প্রাইভেট স্কুলের মতো করে তাদের পরিবেশটাকে তাদের হাইটটাকে টাচ করার জন্য সরকার বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে কিন্তু ফেল করে যাচ্ছে দেখুন আজকে আমার একটা সময় যতগুলো ইয়ে ছিল আজকে প্রায় মেয়েদের জন্য কুড়ি থেকে বাইশটা শুধু ইউনিয়নাল আছে আমাদের যেখানে সুইপারকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি সে আটটায় আসে সাড়ে চারটে পর্যন্ত এবং পাঁচটার দিকে যায় এটা যদি সব স্কুলে করে সব সবসময় যেখানেই যাবেন সে ক্লাসরুম থেকে আরম্ভ করে বিশেষ করে মেয়েদের ইউরিনাল ছেলেদের ইউরিনাল এটা যদি আধা ঘন্টা অন্তর তারা পরিষ্কার করছে সেখানে ফিনাইল ডেটল অথব এখানে যে কোনো বাচ্চা বিশেষ করে মেয়েদের হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারে যথেষ্ট আমরা মনে হয় যেন একটা প্রাইভেট স্কুলকে ছুঁতে পেরেছি সরকারি স্কুল হয়ে এটা সবারই করা উচিত এটা করলেই দেখবেন বাচ্চাদের স্কুলের প্রতি ভালো লাগা স্কুলে আসা অবশ্যই বেড়ে যাবে আজকে আজকে দেখুন সব বাচ্চা যে ফার্স্ট হবে সব বাচ্চা যে অঙ্কে নব্বই পাবে একটা ভালো মার্কশিটের জন্য আছে না অনেক বাচ্চার প্রতিভা আছে সে ভালো ফুটবল খেলতে পারে সে ভালো গাইতে পারে সে ভালো গান করতে পারে কিন্তু কোনোদিন তার গানের জন্য একটা হাততালি ছেলেমেয়েরা তার সহপাঠীরাও দেয়নি আর শিক্ষকরাও প্রমোট করেনি তো এখন সরকার চেয়ে যে ধারা আনন্দ পাঠ এমন একটা পার্ট দেব যেখানে কেউ বোরিং ভালো লাগছে না বরং টিচারের জন্য অপেক্ষায় থাকবেন যে কখন এসে তিনি আমাদের ওইভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে গান করছেন তাদের সাথে অ্যাক্টিভিটিস করছেন এইগুলো যদি করা হয় তাহলে আমরা যেটা দেখেছি আমরা এটা মনিটরিংও করছি ভেরি রিসেন্ট আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে টিচাররা কতটা কি করলেন যেটা আজকে আপনি একটা ভালো কিছু করলেন আপনার সহকর্মী দেখার পরে তিনিও ইন্সপায়ার্ড হচ্ছেন তো আমাদের একটা মনিটরিং আছে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কোনো কিছু করলে একটা স্টিল ছবি একটা ভিডিও সাথে সাথে পোস্ট করে দিচ্ছে আমরা দেখে নিচ্ছি বাচ্চারাও আনন্দ পাচ্ছে এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনেও বুঝতে পারছি যে ভালো লাগছে পেরেন্টসদের সাথে আমরা শেয়ার করছি আমরা একটা ডেডিকেটেড নর্থ বেঙ্গলে প্রথম বোধহয় আমরা একটা ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করছি আজকে অনেক বাচ্চাকে আমরা হয়তো মার্কশিট দিই তার আর বাড়িতে দেখায় না কিন্তু পেরেন্টস ইচ্ছে করলে বাড়িতে বসে তার পার্সোনাল আইডি দিয়ে কত মার্কস পেয়েছে দেখে নেবেন বা স্কুলে কি কি কাজ হচ্ছে দেখে নেবেন আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি কি আছে সেটা দেখে নেবেন আসলে পেরেন্টসদের সাথে একটা কমিউনিকেশন দরকার পেরেন্টসরা কি চায় আমরা কি দিচ্ছি সেখানে কোনো গ্যাপ আছে কি না এইগুলো যদি দেখা যায় একটা সরকারি স্কুল যে কোনো প্রাইভেট স্কুল থেকে অনেক ভালো পরিষেবা দেবে কিন্তু আমি একটা এখন দেখে একটা আতঙ্কে ভুগছি আমার মনে হয় কুড়ি বছর পরে যে স্কুলের যে কনসেপ্ট একটা সবুজ মাঠ অনেকগুলো ঘরবাড়ি শিক্ষক শিক্ষিকারা এটা বোধ শেষ হতে চলেছে কারণ যে হারে অনেক প্যারেন্টস আসছে বিশেষ করে প্রাইভেট স্কুলে যে নন স্কুলিং প্রথম অবাক হয়ে গেলাম নন স্কুলিং তার মানে কি নেতাজি ওপেন বা ওপেন স্কুলে ইয়াস সেই দিকে চলে যাচ্ছে যে বাচ্চাটি কোনোদিন স্কুলে গেল না সে কত ভালো মানুষ হবে আজকে আমরা ক্লাসে যখন যাই ছোট ছোট বাচ্চারা উঠে দাঁড়ায় বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে এটা আমরা শেখাই না কিন্তু ওরা অ্যাক্টিভিটিসে বুঝে যায় একটা বাচ্চা আমি যেটা আগেই বলছিলাম একটা প্রাণীদের মধ্যে ডলফিন মা ডলফিন বাবা ডলফিন ট্রেনারের কাছে দিয়ে আসে সারাদিন বাচ্চা খেলা করবে খেলা করতে করতে শিখবে কি করে শিকার করতে হয় বিভিন্ন প্রোটোকলগুলো শিখবে এথিক্স শিখবে ওদের তো আজকে যদি একটা বাচ্চা সে স্কুলে না গেল সে যদি একটা আমলা তৈরি হয়ে যায় নন স্কুলিং বাচ্চা সে যদি একজন মন্ত্রী হয়ে যায় সে প্রাইম মিনিস্টার হয়ে যায় রাষ্ট্রপতি হয়ে যায় সেই দেশ কোথায় যাবে সেই স্কুলে না গিয়ে পরীক্ষায় বসে সে কি ভালো মানুষ হবে ভালো ডাক্তার হবে আর এই সব ডাক্তার হলে সে তো একদিন বাবা মাকে এই ধরনের বাবা মাকেও সে পরিচয় করাবে না বন্ধুদের সাথে সে সে থাকতে চাইবে না আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে সে তো ফার্স্ট ওয়ার্ল্ড খুঁজবে আর আমরা যেটা সরকারি স্কুলে আমরা যেটা করছি যে ক্লিননেস মারাত্মকভাবে যে আমাদের এখন মোটো হচ্ছে ক্লিননেস কোথাও একটা রুমে যাতে প্লাস্টিক না থাকে যখনই একটা ঝাঁ চকচকে আপনি যখন মন্দিরে বাচ্চাকে নিয়ে যান সেখানে গিয়ে দেখবেন বাচ্চা জুতো জুতোটা খুলেই প্রবেশ করে কারণ দেখে এখানে বাকি সব জায়গায় ঝাচকচকে আছে বরং তখন সে অ্যালার্ট হয়ে যায় তাকে বলতে হয় না যে এখানে নোংরা করা যাবে না ও দেখেই তো আমার আমরা ক্যাম্পাসটাকে সুন্দর করে সাজাচ্ছি চাইল্ড ফ্রেন্ডলি করছি ওই জন্য দূর দূরান্ত থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে বাবারা আমাদের স্কুলে নিয়ে আসছে আমাদের প্রতি ভরসা রেখেছে আজকে আমরা আমরা দেখুন সরকারি স্কুলের সরকারের অনেক প্রোটোকল হয়তো আমরা ভেঙেছি সোসাইটির ডিম্যান্ড পেরেন্টসদের ডিম্যান্ড আমরা এনজিওদের সাথে কথা বলে তারা একটা স্যালারি পে করবে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা শেখাচ্ছি এবং বাচ্চাদের মধ্যে যে উৎসাহ আমরা দেখতে পেলাম আমার তখন মনে হয় এটা কেন আমি দশ বছর আগে শুরু করে নিই পেরেন্টসদের মধ্যে আমাদের প্রতি যে আস্থা সেটা দেখে মনে হয় যে এইটা যদি পায় আজকে তাহলে জমি বিক্রি করে লোন নিয়ে প্রাইভেট স্কুলে যেতে হবে না পড়াতে হবে না আমরাই ওদের কাছে যথেষ্ট তো সেই জন্যই আজকে সমস্ত বাচ্চা মুরলীগঞ্জ মুখী এটাকে গভর্নমেন্টও চেষ্টা করছে প্রমোট করতে আজকে দেখুন আমাদের একটা কনসেপ্ট বেল বাজলে জল খেতে হয় এটা কোনো প্রাইভেট স্কুলেও নয় এবং সারা ভারতবর্ষে ইভিন বাংলাদেশে এটা হাইলি অ্যাকসেপ্টেড হয়েছে পেরেন্টসরাও খুবই খুশি আমাদের একটা বিশেষ টাইপের বেল আছে সেই বেলটা যখনই দিই বাচ্চাদের কাছে জল বোতলে রাখা থাকে আগের থেকেই তখন যতই পড়াশোনা হোক পড়াটা বন্ধ করে তারা জল খেতে থাকে আজকে বাচ্চারা যদি সাফিসিয়েন্ট জল খায় ওরা যে সমস্ত কালার ফুড ইনটেক করছে অনেক প্রবলেম চলে আসছে ছোটো ছোট বাচ্চাদের কিডনির প্রবলেম সেটা দূর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হেলথ সামিতে আমাদের এই কনসেপ্টটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বিভিন্ন ডাক্তাররা আমাকে যে আপনি একটা স্কুলে টিচার হয়ে হঠাৎ এটা তো এরকম আমরা ধরুন মিড ডে মিলে মিড ডে মিলে আমরা মাশরুম দিচ্ছি আমরা বোধ হয় প্রথম বেঙ্গলের কোনো স্কুল কারণ আমাদের এই প্রোজেক্টটা দিল্লিতে গেছে সেভারেল টাইমস আমাদের শিক্ষা দপ্তরের আধিকরা আধিকারিকরা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেছে দিল্লির সাথে পুষ্টি মাশরুম খুব সস্তাতে প্রচুর পুষ্টি পাওয়া যায় ইভেন সেই আমরা বাচ্চাদেরও ট্রেনিং করিয়েছি যে পুস্ট এই মাশরুমটা যদি বাড়ি স্কুলেই তৈরি করে নেওয়া যায় তো এটা একটা নিউ কনসেপ্ট যেটা হয়তো একটা সময় ভারত সরকার অ্যাডাপ্ট করবে আজকে বলতে ভালো লাগছে এই কারণে ধরুন করোনার পরে মহামারীর পরে অনেকে অ্যাপশন পরে মাস্ক পরে এটা সবাই জানে কিন্তু আমরা দু সাল থেকে মাস্ক ইউজ করতে হয় রান্নার জন্য অ্যাফ্রন ইউজ করতে হয় হেড ক্যাপ ইউজ করতে হয় এটা আমরা করি এটা একটা মডেল হয় এখন সারা অন্য স্টেটে বা আমাদের রাজ্যে এটা মানে সবাই করছে কিন্তু আমরা শুরু করেছিলাম পেশেন্ট আজকে দেখুন আমার প্রায় প্রথমে দুটো বাস ছিল এখন ছটা বাস আগামীতে বাড়বে অনেক পুলকার আছে একটা বাচ্চা ধরুন চল্লিশ কিলোমিটার দূর থেকে আসে যদি অসুস্থ তো হয়ই আমি যদি বাড়িতে পেরেন্টসকে বলি যে আপনার বাচ্চা অসুস্থ সে যে অবস্থায় থাকে সেখান থেকে হয়তো হন্তদন্ত করে আসতে চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে আমরা পাশেই একটা আমার প্রাইভেট নার্সিংহোম আছে তারাও আমাদের হেল্প করেছে অফারটা দিয়েছে বাচ্চাদের কোনো পয়সা লাগে না অথচ আমরা ওই দিনের আমরা ওই নার্সিংহোমে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর এবার বছরের শেষে গিয়ে যদি ওষুধের যে দাম সেটা স্কুলেই পে করবে কিন্তু প্যারেন্টসরা তো অ্যাটলিস্ট তারা মানে আশ্বস্ত থাকে যে আমার বাচ্চাটার কোনো কিছু হলে আমার থেকেও ভালো সার্ভিস এটা আমরা করতে পেরেছি অনেক স্কুল যদি এটা করে সেখানে দেখা গেল সরকারি আছে হসপিটাল আছে তাদের সাথেও এরকম টাই আপ করা যেতে পারে অনেক এনজিও আছে এই ধরনের কাজ করতে চায় এটা করলে প্যারেন্টসদের আমাদের প্রতি সরকারি স্কুলের প্রতি একটা ভরসা আস্থার জায়গায় গড়ে উঠবে অবশ্যই অবশ্যই এই 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 ক্ষেত্রে অবশ্যই যে টেকনোলজির যে আপলিটমেন্ট হচ্ছে ধরুন আমার এখানে যে সিস্টেমটা আছে আজকে যদি কোনো ডিএম স্যার যদি একটা মোটিভেশনাল ক্লাস নেন আমার পাঁচ মিনিট সময় লাগবে স্যারকে একটা লিঙ্ক পাঠিয়ে আমার সেই ধরনের ভিডিও কনফারেন্স রুম আছে এবং আমার টিচাররা যিনি হয়তো ছুটি নিলেন মামুলি কারণে হয়তো ব্যাংকে আধা ঘন্টার কাজ আছে ওনাকে আমরা বলি যে এই সময় একটা আপনার কাছে একটা লিঙ্ক যাবে আপনি বাড়ির থেকে ক্লাসটা নিয়ে নিতে পারবেন আমাদের সেটা আছে বাচ্চারাও খুশি থাকে যে ম্যাডাম ক্লাসে স্কুলে নেই বাড়ির থেকে এবার একদম মানে প্রশ্ন জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছে এটা আমরা শুরু করতে পেরেছি আমাদের বিভিন্ন ঘরে আরও এই সংখ্যা বাড়াচ্ছে স্মার্ট ক্লাসের এবং টিচাররা স্মার্ট ক্লাস নিচ্ছে কি না তার একটা মনিটরিংয়ের ব্যবস্থা আছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পোস্ট করতে হয় এই পোস্টিং করলে শুধু মনিটরিং না অন্য টিচারের কাছে একটা ইন্সপিরেশান হয়ে আসে যে বা এইভাবে যদি আমরা পড়াই তাহলে তো বাচ্চারাও বেশ ভালোভাবে নেবে বা বুঝতে পারছে আমরা ইউটিউব থেকে সরাসরি ভিডিও দেখাচ্ছি আমরা টেকনোলজির হেল্প নিয়ে ধরুন দুটো ঘরে একই মনিটার থাকলো এবার টিচার এক জায়গায় ক্লাস নিচ্ছে কিন্তু দুটো ঘরেই উনি ক্লাসটা নিতে পারবেন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন এই জায়গায় আমরা পৌঁছে গেছি